প্রশাসনের তরফ থেকে শুক্রবার জলপাইগুড়ি জেলা রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু শুক্রবার দিনভর লকডাউন ভেঙে সাধারণ মানুষের ঢল দেখা গেল ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় মানুষকে বিক্ষিপ্তভাবে চলাফেরা করতে দেখা যায়। এতদিন অরেঞ্জ জোন থাকার পর এদিন থেকে জলপাইগুড়ি জেলাকে রেড জোন করা হয়েছে। করোনা মোকাবিলায় যেখানে লকডাউনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেখানে এদিন চরম সতর্কতা জারির পরেও হুঁশ ফেরেনি মানুষের। এদিন ময়নাগুড়ি বাজারে দলে দলে মানুষকে দেখা যায় সাইকেল মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও এদিন অন্যান্য বহুত কাল লকডাউন ভেঙেই খুলে রাখা হয়েছিল। তাই প্রশাসনকে আরো বেশি সক্রিয় হবার দাবি উঠেছে বিভিন্ন মহলে। ঠিকই আছে, কিন্তু এটা এটা কন্টিনিউ হওয়া দরকার, কারণ রেট তো ঠিকঠাক ছিল, সকালে এক রেট, বিকালে এক রেট, সন্ধ্যায় এক রেট। এখন দোকানদারকে বলতে গেলে বলতে আমাদের ক্যারিং কস্ট বেশি আসছে, হ্যাঁ মহাজনের ওখানে দাম বেড়ে গেছে। আমার হিসাবে কি মানে প্রশাসন ওদের বিল দেখুক, বিল দেখে কার থেকে পারচেস করেছে, তার